হজের এক নম্বর ফজিলত, যেই ব্যক্তি হজে গিয়ে অশ্লীল কথা বলবে না, অশ্লীল কাজ করবে না, আর কোনো গুনাহের কাজ করবে না, এরকম হজ যদি কেউ করতে পারে। সহিহ বুখারীর বর্ণনা 1521 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بولن من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه نبي جي بولن কেউ যদি হজের যায় যাওয়ার পর অশ্লীল কথা কাজ না করে আর পাপের কাজ যদি না করে এই ব্যক্তি যখন হজ থেকে ফিরে আসবে মনে করেন আমাদের বাংলাদেশের কেউ যদি এই বছর হজে যায় যাওয়ার পর যদি অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে আর যদি গুনাহের কাজ না করে রজা কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু মা সন্তান জন্ম দিলে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে এইভাবে নিষ্পাপ শিশুর মতো হাজী সাহেব বাংলাদেশে আসবে সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেন কোনো পাপ থাকে না যেমন এইভাবে হাজী সাহেব সেখান থেকে পাপ মুক্ত অবস্থায় আজকে জন্ম নিছে মায়ের পেট থেকে এমন অবস্থায় তিনি ওই হজ থেকে তার দেশে প্রত্যাবর্তন করেন এগুলো ফজিলত নম্বর এক হজের ফজিলত নম্বর দুই কোনো ব্যক্তি যদি হজ করে হজে গিয়ে যদি পাপের কথা না বলে কাজ না করে তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হবে ترمذي شريفের 811 নম্বর হাদিসের বর্ণনা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه رسول الله صلى الله عليه وسلم বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে সেখানে যদি কোনো অশ্লীল কথা অশ্লীল কাজ না করে আর পাপের কাজ না করে তার আগের সব গুনাহগুলা মাফ করে দেওয়া হয় এগুলো হজের ফজিলত আরেকটা হলো হজ্জে মাবরুর হজ্জে মাবরুরের ফজিলত এটা আবার আশ্চর্য ফজিলত হজ্জে মাবরুরের এক নম্বর ফজিলত দেখেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে মাবরুরকে বলেছেন শ্রেষ্ঠ আমল সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল সহিহ বুখারীর 26 নম্বর হাদিসের বর্ণনা عن ابي هريره رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم اي العمل افضل يا رسول الله رسول الله صلى الله عليه وسلم কে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা নবীজি জবাব দিলেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি ঈমানুন বিল্লাহ আল্লাহকে বিশ্বাস করা রাসূলকে বিশ্বাস করা এটা হলো সবচেয়ে ফজিলতের আমল তাইলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো হুজুর এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল কোনটা নবীজি বললেন এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা তাইলা সুম্মা মা যা ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করা হলো এরপর সবচেয়ে ফজিলতপূর্ণ আছে নবীজি জবাব দিলেন হজ্জুন মাবরুর হজ্জে মাবরুর এর পর সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হজ্জে মাবরুর মানে হলো যে হজটা আল্লাহ কবুল করে নেয় আর হজের প্রতিদানও আল্লাহ দিয়ে দেয় হজ্জে মাবরুরের দ্বিতীয় ফজিলত বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العمره الى العمره كفاره لما بينهما رسول الله صلى الله عليه وسلم বলেন এক উমরা থেকে আরেক উমরা এই দুই উমরার মাঝখানে আপনি একবার উমরা করেন আবার আরেকবার উমরা করেন এর মাঝখানে যতগুলো গুনাহ আছে সব গুনাহের কাফফারা পরবর্তী উমরা হয়ে যায় والحج المبرور ليس له جزاء الا الجنه নবীজি বলেন হজ্জে মাবরুর অর্থাৎ হজ্জে মাবরুর মানে যে হজটা কবুল করা হয় আল্লাহর দরবারে কবুল হয় এই হজের ফজিলত একমাত্র আল্লাহর জান্নাত হজ্জে মাবরুরের ফজিলত হজ্জে মাবরুরের পুরস্কার ইল্লা জান্নাত জান্নাত ছাড়া আর কিছু না কারো হজ যদি আল্লাহ হজ্জে মাবরুর হিসাবে কবুল করে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিদানই দিবেন কি নবী বলে তার প্রতিদান হলো জান্নাত
হজ্জে মাবরুরের তৃতীয় ফজিলত, হজ্জে মাবরুর শ্রেষ্ঠ জিহাদ। সুবহানাল্লাহ, হজ্জে মাবরুর কি শ্রেষ্ঠ জিহাদ? বাকি এটা নারীদের ক্ষেত্রেও রাসূল বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস। আন আয়েশাত সিদ্দিকাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, নারাল জিহাদা আফযালাল আমাল, ইয়া রাসূলুল্লাহ আমরা দেখি জিহাদ হলো সবচেয়ে শ্রেষ্ঠ আমল, আফালা নুজাহিদু, হুজুর আমরা নারীরা কি জিহাদ করব না, শুধু পুরুষরাই জিহাদ করে, তো আমরা নারীরা কি দোষ করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না তোমরা জিহাদ করা লাগবে না, ওয়ালাকিন্না আফযালাল জিহাদ আল হজ্জুল মাবরুর, নবী বলেন তোমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর। কোন নারী যদি হজ করে আর তার হজ যদি হজ্জে মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন, নবী বলে এটাই তো সবচেয়ে বড় জিহাদ। হজ্জে মাবরুরের আরেকটা ফজিলত, দুনিয়ার অন্যান্য আমলের সাথে নবী হজ্জে মাবরুরের তুলনা করছেন এইভাবে, দুনিয়ার পূর্ব পশ্চিমের মাঝখানে যত ব্যবধান, নবী বলেন হজ্জে মাবরুর আর অন্যান্য আমলগুলা অন্যান্য আমলের চাইতে হজ্জে মাবরুরের মর্যাদাটা আল্লাহর কাছে পূর্ব পশ্চিম যতটা দূরত্ব, অন্য আমলের চাইতে মর্যাদায় হজ্জে মাবরুর আল্লাহর কাছে এত বেশি দামি। সহিহুল জামে কিতাবের নাম 1092 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আফজালুল আমাল আল ইমানু বিল্লাহি ওয়াহদা, সবচেয়ে ফজিলতপূর্ণ আমল হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এরপর সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল হলো আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা। নবীজি বলেন হজ্জুল মাবরুর তাবজুলু সাইরুল আমাল কামা বাইনা মাতলিইশ শামসি ওয়া মাগরিবিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূর্য উদয় আর অস্ত, সূর্য উদয় হয় পূর্ব দিক থেকে পশ্চিমে অস্তে যায়, সূর্য উদয়স্থল আর অস্ত এই দুইটার মাঝে যতটা ব্যবধান, হজ্জে মাবরুর অন্যান্য আমলের চাইতে এই পরিমাণ বেশি মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে। এবছর বাংলাদেশের যারা হজের নিয়ত করেছে, আল্লাহ যেন সকলকে হজ্জে মাবরুর আদায় করে আসার তৌফিক দান করেন। হজের ব্যাপারে পরের কথা, যারা মনে করেন দুর্বল, কথার কথা একজন মানুষ তার বয়স 60 বছর, বাচ্চা, অসুস্থ মহিলা, এরা তো জিহাদে যাইতে পারে না, আপনার বাবা 60 বছর 65 বছর বয়স, উনি জিহাদের সওয়াব কিভাবে পাবে? কথার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাসাই শরীফের 2626 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীরি ওয়াসসগীরি ওয়াদ-দাঈফি ওয়াল মারআ আল হজ্জ ওয়াল উমরা, নবীজি বলেন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, ছোট মানুষ, অসুস্থ মানুষ আর নারীদের জিহাদ হলো হজ এবং উমরা করা। কোন মুরব্বি যদি হজ করে, কোন ছোট মানুষ যদি হজ করে, কোন অসুস্থ ব্যক্তি যদি হজ করে, কোন নারী যদি হজ করে, এই হজটা করার কারণে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করেন। তাহলে হজ করা এটা জিহাদের সওয়াব পাওয়া যায়। এক ব্যক্তি নবীজির কাছে আসছে, কিতাবের নাম মাজমাউ জাওয়ায়েদ, যা আর রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসছে, আসার পর নবীজিকে বললেন ইন্নি জাবানুন ওয়া ইন্নি দাঈফুন ইয়া রাসূলাল্লাহ, হুজুর আমি ভীরু, আমি অসুস্থ, আমি দুর্বল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হালুম্মা ইলা জিহাদিন লা শাওকাতা ফি, আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো কাঁটা নাই, মানে যে জিহাদ করতে অস্ত্র শস্ত্র লাগে না, অর্থাৎ তুমি যেহেতু দুর্বল মানুষ তোমার জিহাদ হলো হজ করা, হজ করলে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবে। হজের ব্যাপারে পরের কথা, তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, বলেন কয় ব্যক্তি? তিন ব্যক্তি। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه في زمان الله عز وجل, নবীজি বলেন তিন ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে। এক নাম্বার, রজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মাসজিদিন মিন মাসাজিদিল্লাহ,
কোনো ব্যক্তি যদি ঘর থেকে আল্লাহর ঘর মসজিদের উদ্দেশ্যে রওনা করে আপনি আপনার ঘর থেকে বের হলেন মসজিদের উদ্দেশ্যে রওনা করলেন মসজিদে গেলেন নবীজি বলেন এই ব্যক্তি আল্লাহর নিয়ন্ত্রণে থাকে আল্লাহর জিম্মায় থাকে দুই নাম্বার ওয়ারাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করার উদ্দেশ্যে বের হয় এই ব্যক্তিও আল্লাহর জিম্মায় থাকে তিন নাম্বার ওয়ারাজুলুন খরাজা হাজ্জান কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় হজ করার নিয়তে বের হয় এই ব্যক্তি মনে করেন আমাদের দেশের কেউ হজের নিয়তে বের হলো আমাদের দেশে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায় আল্লাহর নিয়ন্ত্রণে তিনি চলে যান হজের ব্যাপারে আরেকটি কথা ইবনে মাজাহ হাদিসের কিতাব 2893 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তার মুজাহিদ হাজী সাহেব আর উমরা আদায়কারী এই তিন ব্যক্তি ওয়াফদুল্লাহ আল্লাহর প্রতিনিধি এই প্রতিনিধিরা ইনসালুহু যখন তারা আল্লাহর কাছে দোয়া করে আতাহু আল্লাহ তাদেরকে যা চায় তাই দান করে এজন্য যারা হজে যাবে তাদেরকে আপনারা বলবেন যে ভাই আপনি কাবার সামনে দাঁড়ায়া আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করবেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ হাজী সাহেবকে মাফ করে হাজী সাহেব যাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তাদেরকে আল্লাহ মাফ করে দেবে আল্লাহ হাজী সাহেবকে মাফ করে হাজী যাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে তাদেরকে আল্লাহ মাফ করে অন্য বর্ণনায় আসছে ইনিস্তাগফারুহু গফারা লাহুম হাজী সাহেব যদি কারো জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাদেরকে মাফ করে দেন হজের ব্যাপারে আরেকটি কথা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা হজে গেলে টাকা খরচ হয় কিনা বলেন সবাই আচ্ছা হজে গেলে টাকা খরচ হয় কষ্ট হয় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ইন্নালাকা মিনাল আজরি তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা তুমি ওই পরিমাণ সওয়াব পাইবা আলা কদরি নাসাবিকা ওয়া নাফাকাতিকা সহিহ তারগীব কিতাবের নাম 1116 নম্বর হাদিস এই হাদিসে আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা তিনি বলেন হাজী সাহেব হজ করতে যাওয়ার পর যেই পরিমাণ কষ্ট আর যেই পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ সব আল্লাহ তাকে দান করবে তাহলে হজে গেলে হজের তো একটা সওয়াব আছে আবার হজের জন্য যেই টাকাগুলো খরচ করছেন এটারও সওয়াব আছে তিরমিজি শরীফের 810 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب رسول الله صلى الله عليه وسلم বলেন হজ এবং উমরা মানুষের দারিদ্রতা এবং গুনাহসমূহকে দূর করে দেয় হজ করলে মানুষ দরিদ্র হয় না বরং ধনী হয় হজ করলে মানুষের গুনাহগুলা আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেয় তাহলে কি বুঝতে পারলাম যাদেরকে আল্লাহ সামর্থ্য দান করছেন তারা ওই যে দুনিয়ার প্রথম ঘর আল্লাহ বানাইছেন এই ঘরে উপস্থিত হয়ে সেখানে গিয়ে আল্লাহকে খুশি করার জন্য হজ করা তাহলে সামর্থ্য যাদেরকে আল্লাহ দিয়েছে তারা কি হজ করব ভবিষ্যতে যদি যাদেরকে দেয় আর এখন যাদের আছে আজকে যাদের আছে আর ভবিষ্যতে যদি আল্লাহ সামর্থ্য দেয় সবার হজের নিয়ত আছে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন জাকাতে টাকা খরচ হয় হজেও কি খরচ হয় বলেন টাকা খরচ হয় বাকি দুটোটাই কিন্তু ফরজ জাকাত যাদের উপর ফরজ এটাও আদায় করা কর্তব্য হজ যাদের উপর ফরজ করে আল্লাহ এটাও কিন্তু আদায় করা কর্তব্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যারা হজের আলোচনাটা শুনলাম সামর্থ্যবান যারা হজ না করে বিশাল বড় বড় অট্টালিকা ইত্যাদি বানায় যদি হজ না করে থাকে তো তাকে বলে দিবেন ভাই তাড়াতাড়ি হজে যান না হয় কিন্তু বঞ্চিত হয়ে যেতে পারেন إن أول بيت وضع للناس نشجوي برثم غار جتا منوشر جنة استحابن كرا هيسه تويري كرا هيسه بانانو هيسه للذي ببكتا
যেই ঘরটা মক্কায় অবস্থিত, মুবারকা, যেই ঘরটা বরকতপূর্ণ ঘর, ওয়াহুদাল লিল আলামিন, এই ঘরটা পুরা বিশ্ববাসীর জন্য হেদায়েত। তো পৃথিবীর প্রথম ঘর, এই ঘরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এটা পুরা পৃথিবীবাসীর জন্য হেদায়েতের মার্কাজ। নাসাই শরীফের 690 নম্বর হাদিসের বর্ণনা, ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি বলেন, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম, ফিসিক্কা, রাস্তায় বসে আমি আমার বাবার কাছ থেকে কোরআন শিখতাম। তিনি বলেন, করাতু আলা আবি ফিসিক্কা, আমি আমার বাবার কাছে কোরআন শিখতাম রাস্তায় বসে। ফা করাতু সাজাদা, আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম। ফা সাজাদা, আব্বা সাথে সাথে রাস্তায় সিজদা করলেন। আব্বার কাছে কোরআন শিখি, রাস্তায় বসে শিখছিলাম, তো আমি সিজদার আয়াত তেলাওয়াত করলাম, আব্বা সিজদার আয়াত শুনে রাস্তায় সিজদা করলেন। সিজদার আয়াত শুনলে কি করতে হয়? সিজদা দিতে হয়। আমি আব্বাকে বললাম, আতাসজুদু ফিত তরিক, আব্বা আপনি রাস্তায় সিজদা দেন? তো আব্বা জবাব দিলেন, سمعت أبا ذر رضي الله تعالى عنه يقول سألت النبي صلى الله عليه وسلم أي مسجد وضع أولا. আমার বাবা জবাব দিলেন, আমি সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটা বানানো হয়েছে? فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, সর্বপ্রথম মসজিদে হারাম এটা বানানো হয়েছে। قلت ثم اي يا رسول الله, আমি জানতে চাইলাম এরপর কোন মসজিদটা বানানো হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الاقصى. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরপর বানানো হয়েছে মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস বা আল আরদুল মুকদ্দাসা, যেটাকে বলা হয় যে পবিত্র ভূমিতে অবস্থিত বাইতুল মুকদ্দাস বা বাইতুল মাকদিস, এই বাইতুল মুকদ্দাসটা এরপর বানানো হয়েছে, মানে যেটা মসজিদে আকসা। আমি এরপর প্রশ্ন করলাম, কাম্বাইনা হুমা, হুজুর মসজিদে হারাম আর মসজিদে আকসা যে বানানো হয়েছে দুইটার মাঝে ব্যবধান ছিল কত দিনের? فقال رسول الله صلى الله عليه وسلم 40 عاما. رسول الله صلى الله عليه وسلم বললেন, দুটির মাঝে ব্যবধান ছিল 40 বছর। কয় বছর? তাহলে মসজিদে হারাম বানানোর 40 বছর পর বানানো হয়েছে মসজিদে আকসা। তো আল্লাহ বলেন প্রথম ঘর যেটা মক্কায় অবস্থিত, তো এই ঘরের ব্যাপারে সূরা আলী ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ বলেন, এখানে অনেকগুলো নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম আছে। আপনারা যারা হজে গিয়েছেন কাবার পাশেই দেখবেন মাকামে ইব্রাহিম, ছোট্ট একটা সোনালী কালারের মিনারের মতো, এটার ভিতরে একটা ছোট পাথর আছে। তো এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়া দিলেন, এটা প্রথম মসজিদ, ওটা দ্বিতীয় মসজিদ। ওই যে বাপেরে প্রশ্ন করছে, আব্বা আপনি রাস্তায় সিজদা দিলেন কেন? তো নবীজির হাদিস দিয়ে তিনি দলিল দিচ্ছেন, নবীজি আবু যরকে বললেন, আবু যর, আল আরদু লাকা মাসজিদুন, দুনিয়ার জমিনটাও তোমার জন্য মসজিদ, সিজদা দেওয়ার জায়গা,
অপবিত্র যদি না থাকে তুমি সেখানেও সেজদা দিতে পারবা হাইসু আদরাকাতকাস সালাহ আমার উম্মত যেখানেই নামাজ সুযোগ হবে সময় হবে মসজিদ যদি না পায় পবিত্র মাটিতে সেজদা দিলে নামাজ পড়লেও আদায় হবে এটাই উম্মতের বৈশিষ্ট্য অন্যান্য উম্মত কিন্তু যে কোনো জায়গায় সেজদা দিলে হবে না নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করতে হতো তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ঘরের ব্যাপারে বললেন আর এটার আশেপাশে যে নিদর্শন এটার ব্যাপারে বললেন এরপরে আল্লাহ বলেন ওয়ামান দাখালাহু কানা আমিনা এই মসজিদে যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে পরের আয়াত 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা যাকে আল্লাহ এই পরিমাণ সামর্থ্য দিয়েছে যে তিনি এই টাকা দিয়ে এই সামর্থ্য দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে ওই ব্যক্তি আল্লাহর জন্য হজ করা ফরজ করা হয়েছে যেই ব্যক্তি আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে ভরণ পোষণ বাদ দিয়ে নিজের চলা ভরণ পোষণ সন্তানাদি পরিবারের খরচ ইত্যাদি বাদ দিয়ে এই পরিমাণ অর্থের মালিক যে যিনি এই অর্থ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যেতে পারবে তার উপর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরজ হজ করা কি ফরজ قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان رسول الله صلى الله عليه وسلم বলেন ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর এক নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথার সাক্ষী দেওয়া আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল এটা মেনে নেওয়া দুই নাম্বার নামাজ প্রতিষ্ঠিত করা নামাজ কায়েম করা তিন নাম্বার জাকাত দেওয়া চার নাম্বার হজ করা পাঁচ নাম্বার রমজান মাসের রোজা রাখা খুব মনোযোগ দিব আমরা হজের ব্যাপারে কয়েকটি কথা এক নাম্বার হজ কার উপরে ফরজ এটা তো সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিয়েছেন যেই ব্যক্তির কাছে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে নিজের ভরণ পোষণ ইত্যাদি খরচ আদি বাদ দিয়ে তার জন্য আল্লাহকে খুশি করার জন্য তার উপর হজ করা ফরজ তার উপর হজ করা কি ফরজ খুব মন দিয়ে শুনেন যাদের হজ ফরজ হওয়ার পরেও হজ করেন নাই সবাই মন দিয়ে শুনেন তাহলে এক নাম্বার কার উপর হজ ফরজ জানলাম দুই নাম্বার হজ কতবার ফরজ উত্তর জীবনে একবার ফরজ বলেন হজ জীবনে সামর্থ্যবান জি তার জন্য জীবনে একবার হজ করা ফরজ মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের বর্ণনা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوه أبو هريرة رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন ভাষণের এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে জনগণ আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন অতএব তোমরা হজ করো এতটুকু অনুবাদ বুঝছেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন অতএব তোমরা কি করো হজ করো ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হজ করা কি প্রত্যেক বছর ফরজ হুজুর হজ কি প্রত্যেক বছর ফরজ এক ব্যক্তি জিজ্ঞাসা করে বলছে ফাসাকাতা আল্লাহ নবী চুপ রইলেন হাত্তা কালাহা সালাসান ওই ব্যক্তি এক এক করে তিনবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক বছর কি হজ করা ফরজ
প্রথমবার বলার পর আল্লাহর নবী চুপ রইলেন দ্বিতীয়বার বলার পর আল্লাহর নবী চুপ রইলেন তৃতীয়বার বলার পর আল্লাহর নবী চুপ থাকার পর জবাব দিলেন লাউ কুনতু নাআম লা ওয়াজাবাত তুমি বারবার বললা প্রত্যেক বছর হজ করা ফরজ কিনা আমি নবী যদি বলে ফেলতাম হ্যাঁ আমি যদি কি বলতাম হ্যাঁ আমি যদি হ্যাঁ বলতাম লা ওয়াজাবাত তাহলে সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর হজ করা ফরজ হয়ে যেত অবদারিত হয়ে যেত ওয়ালা মাস্তাতাতুম আর এটা করা তোমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যেত তুমি কেন বারবার প্রশ্ন করতেছো তুমি যে প্রশ্ন করলা আমি যদি একবার বলতাম হ্যাঁ যদি একবার বলতাম নাম যে হ্যাঁ হজ প্রতি বছর ফরজ তো প্রত্যেক বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত তাহলে নবী হ্যাঁ বলেন নাই এতে বোঝা যায় হজ সামর্থ্যবানদের জন্য প্রত্যেক বছর না একবার ফরজ একবার ফরজ আরেকটা বর্ণনা থেকে আমরা জানি ইবনে মাজা কিতাবের নাম এই কিতাবের 2886 নম্বর হাদিসের বর্ণনা أن الأقرع ابن حابس رضي الله تعالى عنه قال أنه سأل النبي صلى الله عليه وسلم الحج في كل سنة أو مرة واحدة رسول এক সাহাবী নাম أقرع ابن حابس তিনি আল্লাহ রসূলকে প্রশ্ন করলেন হুজুর প্রত্যেক বছর কি হজ ফরজ নাকি জীবনে একবার করলেই হবে فقال بل مرة واحدة আল্লাহ নবী বললেন একবার হজ করলেই হবে فمن استطاع কোন ব্যক্তি যদি সামর্থ্য রাখে প্রতি বছর হজ করার فتطوع একবার হবে ফরজ আর সামর্থ্য রাখলে যদি প্রতি বছর করে সেগুলো হবে নফল তাহলে কেউ যদি একবার হজ করে ফরজ আদায় হয়ে গেল এখন কেউ যদি সামর্থ্য আছে তার সে প্রতি বছর হজে যায় নবীজি বলেন একবার ফরজ আর বাকি যতবার যাবে ফাততবুউন সববার কি হবে নফল তাহলে হাদিস থেকে কি শিখলাম জীবনে সামর্থ্যবানের উপর হজ ফরজ কয়বার আর সামর্থ্যবান পরে যতবার যাবে ততবার কি ফরজ হবে নাকি নফল তৃতীয় কথা হজের ব্যাপারে হজ ফরজ হয়ে গেলে যত দ্রুত আদায় করা সম্ভব দ্রুত আদায় করে নেওয়া খুব মনোযোগ দেন গুরুত্বপূর্ণ কথাগুলো এসে যাচ্ছে ইবনে মাজার 2883 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফজল থেকে বর্ণনা করেন অথবা আও আহাদিহিমা আনিল আখর মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস ফজল থেকে হাদিসটা বলেছেন অথবা ফজল আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বলেছেন দুইজনের একজন হয়তো তিনি তার থেকে বা সে তার থেকে অথবা তিনি তার থেকে এইভাবে দুইজনের একজন নবীজির থেকে হাদিসটা বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল যে ব্যক্তি হজের ইচ্ছা করে সেই ব্যক্তি যেন তাড়াতাড়ি হজ করে নেয় فَإِنَّهُ قَدْ يَمْرَضُ الْمَرِيدُ কারণ এমন হতে পারে সামর্থ্যবান হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে আর হজে যাওয়া সম্ভব হবে না কখনো কখনো মানুষ কি হয়ে যায় অসুস্থ তো হজ ফরজ হওয়ার পর রাসূল বলেন তাড়াতাড়ি যেন করে فَإِنَّهُ قَدْ يَمْرَضُ الْمَرِيدُ কারণ কখনো কখনো মানুষ অসুস্থ হয়ে যায় وَتَضِلُّ الضَّالَّ কখনো কখনো প্রয়োজনীয় জিনিসগুলো হারায় যায় প্রয়োজনীয় জিনিসগুলো করোনার আগে আমিও হজের জন্য টাকা জমাইছি করোনা ভাইরাস আসলো হজে যেতে পারলাম না হজের সময় জমানো টাকা বিভিন্ন জায়গায় দিতে হয়েছে তো এই যে হজের হজে যেতে পারলাম না এরপরে আপনার কি এসে গেল সামনে তাদিল্লু দল্লাহ আপনার প্রয়োজনীয় জিনিস হারিয়ে গেল ওয়াতারিদুল হাজা আবার কোন কোন প্রয়োজন সামনে আসতে পারে যেই প্রয়োজনে আপনি বাধ্য হবেন আপনার জমানো টাকা খরচ করতে তো দেখেন করোনা সময় হজ বন্ধ অনেক সামর্থ্যবান যারা আপনার হজের নিয়ত করেছে জমানো টাকা মানুষের অসহায় অবস্থা দেইখা টাকা দিয়ে দিয়েছে তাহলে কি বোঝা গেল রাসূল বলেন কখনো মানুষ অসুস্থ হয়ে যেতে পারে কখনো মানুষ তার সামনে যে প্রয়োজন এমন প্রয়োজন আসতে পারে যেই প্রয়োজনের কারণে আর হজে যাওয়া হবে না আবার কখনো তার প্রয়োজনীয় জিনিসগুলাই হারিয়ে যেতে পারে মনে কথার কথা আপনি টাকা জমাইছেন জমানোর পর খালি রেখে দিচ্ছেন না এই বছর না পরের বছর ঘরে ডাকাতি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
হজের ইচ্ছা করলে কোনো বাধা না থাকলে তাড়াতাড়ি হজ আদায় করা কথা বুঝে আসছে যদি আদায় না করেন তো তিনটা সমস্যার কথা নবী বললেন কদিয়াম রদুল মারিদ কখনো মানুষ অসুস্থ হয় দুই নাম্বার বললেন তাদিল্লু দাল্লা কখনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায় তিন নাম্বার বললেন তারিদুল হাজা কখনো কখনো এমন প্রয়োজন সামনে আসবে যে আপনি চাইলেও হজে যেতে পারবেন না করোনা সময় হাজারো মানুষ হজের ইচ্ছা করার সত্ত্বেও যেতে পারবে কারণ নিষেধ তো আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তো সামর্থ্যবানরা অপেক্ষা আছে যে আমি এবার করব না পরের বার করব আগামী বছর দেখে কোনো গজবের কারণে হজ বন্ধ হবে না এটার কি নিশ্চয়তা এগুলো হজের ব্যাপারে তৃতীয় কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরেকটা বর্ণনা কিতাবের নাম সহিহুত তারগীব হাদিস নাম্বার 1111 নম্বর হাদিস عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما تعجلوا الى الحج يعني الفريضه তোমরা তাড়াতাড়ি হজ করো অর্থাৎ ফরজ হজ তোমরা তাড়াতাড়ি আদায় করো যাদেরকে সামর্থ্য দিয়েছে সামর্থ্যবানরা যেন দ্রুত হজ আদায় করতে পারে আল্লাহ তৌফিক দান করেন হজের ব্যাপারে চতুর্থ কথা আল্লাহ আপনারে হজের সামর্থ্য দিয়ে দেওয়ার পর এক বছর যান নাই পরের বছরও যান নাই তৃতীয় বছর যান নাই চতুর্থ বছর যান নাই পঞ্চম বছর যান নাই কয় বছর হলো মোট এই কয় বছর হলো পাঁচ বছর এরকম যদি ঘটনা ঘটে সহিহ ইবনে হিব্বান 3703 নাম্বার হাদিস সহিহুত তারগীব হাদিস নাম্বার 1164 নাম 1166 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ বলেন মানে হাদিসটা হাদিসে কুদসি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আব্দান কদ সাহাহতু লাহু জিসমা আমার এক বান্দা তার শরীরটা আমি সুস্থ রাখছি এক বান্দার শরীর আমি সুস্থ রাখছি মাশাআল্লাহ ওয়া ওয়াসআতু লাহু ফিল মাঈশা ওই বান্দাকে আমি চলার মতো সামর্থ্য দান করেছি জীবনে চলার মতো যথেষ্ট পরিমাণ দেওয়ার মতো আমি দিয়েছি আমি তার শরীরটাও সুস্থ রাখছি আমি তাকে অনেক সম্পত্তিও দান করেছি ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম এভাবে তার জীবনে পাঁচটা বছর অতিবাহিত হয়ে গেছে লা ইয়াফিদু ইলাইয়া এরপরেও আমার কাছে আসে না আমার কাছে আসে না এক ব্যক্তির শরীর সুস্থ রাখলাম তাকে আমি যথেষ্ট ভরণ পোষণ সহ আরো অনেক টাকা পয়সা দিলাম সে আমার কাছে আসে না পাঁচ বছর হয়ে গেছে লামাহরুম আল্লাহ বলেন সে বঞ্চিত হয়ে যেতে পারে মানে মাহরুম হয়ে যেতে পারে একবার দুইবার তিনবার পাঁচবার এরকম মিস করছে লামাহরুম কয় সে বঞ্চিত আল্লাহ তাকে বঞ্চিত বলে ফেলছেন আল্লাহ না করেন আল্লাহ না করেন যদি এরকম হয় যে আল্লাহ আপনাকে আর তৌফিকই না দেয় আল্লাহ বললেন সম্পত্তি দিলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার হয়ে গেল আমার কাছে আসে না আল্লাহ মাহরুম সে বঞ্চিত আল্লাহ আমাদেরকে হেফাজত করে হজের ব্যাপারে পঞ্চম কথা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা সহিহ ইবনে খুজাইমা একটা কিতাব আছে কিতাবের 2506 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ইস্তামতিউ বিহাদাল বাইত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন তোমরা হজ উমরার মাধ্যমে এই ঘরের বরকত অর্জন করো সুবহানাল্লাহ পরে কি বলে দেখেন কদ হুদিমা মাররাতাইন কাবা দুইবার ধ্বংস করা হয়েছে ওয়া ইউরফাউ ফিস সালিসা কাবা যদি আবার ধ্বংস করা হয় তখন কিন্তু কাবা উঠিয়ে নেওয়া হবে আর কাবা আসবে না হজ করতে পারবা না দুইবার ধ্বংস করা হয়েছে আরেকবার যদি ধ্বংস করা হয় কাবা উঠিয়ে নেওয়া হবে তাড়াতাড়ি কাবার বরকত অর্জন করো তোমরা সামর্থ্যবানদেরকে হজ করার তৌফিক দান করে হজের ব্যাপারে ছয় নাম্বার কথা অনেকে অতি ভক্তি দেখায় হজে যায় না কয় হজে গেলে ছবি তুলতে হবে তাই হজে যায় না এমনি অতিরিক্ত ছবি তোলা ঠিক না এটা সত্যি কথা অতিরিক্ত ছবি তোলা জায়েজ নাই আন্দাজি প্রয়োজন ছাড়া ছবি তোলা ঠিক না আপনারা জায়গায় জায়গায় সেলফি তোলেন এগুলো ঠিক না কিন্তু হজে যাওয়াটা এটা কি প্রয়োজন না অপ্রয়োজন এখানে ছবি তুলতে হবে এই জন্য অনেকে হজে যায় না কয় না ছবি তুলতে হবে তাই হজে যাচ্ছে না তাই তো এরকম যদি অতি ভক্তি কেউ দেখায় এটাও আবার ঠিক না আল মুস্তাদরাক লিল হাকিম কিতাবের নাম এই কিতাবের 1664 নম্বর হাদিসের বর্ণনা
عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لا سرورة في الإسلام আল্লাহ নবী বলেন ইসলামের মধ্যে সন্ন্যাস বাদিতা নাই ইবাদিতা নাই আমি হজে যাব না টাকা পয়সা আছে জঙ্গল গিয়ে বসে রয়েছে কোটি কোটি টাকা কিন্তু উনি সালাগায় দিয়ে চলে টাকা কোটি কোটি সালাগায় দিয়ে চলে কেন উনি দুনিয়া বিমুখ তাই সালাগায় দিয়ে হাঁটে চলে উনি দুনিয়ার দারদার না তো আপনার দশতলা বাড়ি কেন দুনিয়া কথার কথা তো অতি ভক্তি দেখা হজে যাবে না অথচ সামর্থ্য আছে বলেন নাউজুবিল্লাহ এরকম বুঝ যেন আপনাদেরকে কেউ না দেয় সাবধান আল্লাহ হেফাজত করেন হজের ব্যাপারে সাত নম্বর কথা হজের বিধানগুলা নবীজির সুন্নত থেকে শিখে নেওয়া নাসাই শরীফের 3062 নম্বর হাদিসের বর্ণনা আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারমিল জামরাতা ওয়া হুয়া আলা বাইরিহি ওয়া হুয়া ইয়াকুল خذوا مناسككم فإني لا أدري لعلي لا أحج بعد عامي هذا جابر رضي الله تعالى عنه বলেন আমি রসূলকে দেখেছি রসূল তার বাহনের উপর বসে উটনির উপর বসে শয়তানকে কঙ্কর মারতেছে এরপর আমি আল্লাহ নবীকে দেখলাম বাহনের উপর বসে সাহাবীদেরকে দিক নির্দেশনা দেয় আর বলে এ সাহাবাদের দল খুজু মানাসিকাকুম তোমরা হজের নিয়ম কানুনগুলা তাড়াতাড়ি শিখে নাও ফা ইন্নিলা আদরি লাআল্লি লা আহজ্জু বাদা আমি হাজা আমার কেন যেন মনে হয় আগামী বছর হয়তো আমি আর হজ করতে পারবো না মানে আগামী বছর হজের আগে রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে নবীজি বলেন আমার জানা নাই মনে হচ্ছে আগামী বছর আমি হজে নাও আসতে পারি হজের নিয়ম কানুন গুলো তোমরা আমার থেকে শিখে নাও হজের ব্যাপারে 8 নম্বর কথা হজে গিয়ে তিনটা কাজ কোনোভাবেই করা যাবে না বলেন কয়টা তিনটা সূরা বাকারার 197 নম্বর আয়াত আল্লাহ বলেন ফামান ফরদ ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ হজের মাসে যারা হজ করবে তাদের জন্য তিনটা কাজ করাই যাবে না এক নাম্বার লা রাফাসা অশ্লীল কাজ অশ্লীল কথা বলা যাবে না দুই নাম্বার ওয়ালা ফুসুক হজে গিয়ে কোনো পাপের কাজ করা যাবে না তিন নাম্বার ওয়ালা জিদালা হজে গিয়ে ঝগড়া করা যাবে না বাংলাদেশি ভাইয়েরা কি করা যাবে না লেগে যায় লেগে যায় চেতে যায় তো ঝগড়া করা কিন্তু যাবে না হজে গিয়ে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে হজে গিয়ে কি করা যাবে না বলেন সবাই হজে গিয়ে কি করা যাবে না ঝগড়া হজের ব্যাপারে 9 নম্বর কথা তামাত্তু হজ করা উত্তম তামাত্তু হজ মানে আমরা বাংলাদেশীরা ম্যাক্সিমাম যেটা করি এটাকে তামাত্তু হজ বলে এখান থেকে ওমরা ইহরাম বেঁধে আমরা যাই ওমরা করার পর এরপর আবার মাঝখানে অনেক দিন যায় হজের আগে আবার ইহরাম বাঁধে এই দুই হজ একটা হলো ওমরা আর একটা হজ এই দুইটাকে যে আলাদা আলাদা করে এটাকে বলা হয় হজ্জে তামাত্তু বলেন কি বলা হয় এই হজ করাটা সবচেয়ে উত্তম বলেন এই হজ করাটা সবচেয়ে উত্তম সহিহ ইবনে হিব্বানের বর্ণনা 3920 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা মিনকুম ফালিহিল্লা বিউমরাতিন ফি হাজ্জা ও আমার পরিবারের লোকেরা শোনো তোমরা যারা হজ করবা তারা যেন উমরা আর হজ আলাদা আলাদা করে আগে উমরার ইহরাম বাঁধবা ইহরাম বাঁধার পর উমরা সমাপ্ত করে এরপর আবার হজ তোমরা আদায় করবা এটাকে বলা হয় হজ্জে তামাত্তু বলেন কি বলা হয় তাহলে হজের ব্যাপারে 9টা বিষয় আমরা জানলাম এবার আমরা জানবো হজের ফজিলত